গেলেও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি ও তার পরিবারের সদস্যদের হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের আটক করতে পারেনি পুলিশ হামলার ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে এমন অভিযোগ করা হলেও বিষয়টি নাকচ করে দিয়েছে পুলিশ গত রোববার রাতে এই ঘটনা ঘটে রোববার রাত দশটা উত্তরার সাত নম্বর সেক্টরের এই বাসায় হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে তারা বাসার তৃতীয় তলায় গৃহকর্তার মেয়ের বাসায় ঢুকে তার মেয়ে ও স্বামীকে ছুরিকাঘাত করে পরে চার তলায় গৃহকর্তা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী ও তার স্ত্রী মাকদুমা নার্গিসের উপর হামলা চালায় এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে ততক্ষণে পালিয়ে যায় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ও মোবাইল ফোন ফেলে যায় তারা ব্যাগের মধ্যে ষাটটি চাপাতি ইলেকট্রনিক শক দেওয়ার মেশিন আইপড সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় ভুক্তভোগীদের অভিযোগ হত্যা করার উদ্দেশ্যেই বাসায় হামলা চালানো হয় হামলাকারীদের সঙ্গে বাসার দারোয়ান ড্রাইভার ও সাবেক ড্রাইভারের ইন্ধন ছিল বলেও অভিযোগ তাদের দারোয়ান দরজা খুলে দিয়ে এসেছিল এবং সাড়ে থেকে ওই নাজমুল ড্রাইভার ওখানে আছে এবং বাইরে কিছু কয়েকজন লোক ছিল যাদেরকে তিনতলার থেকে যখন তারা তিনতলা মেয়েকে জিম্মি করে তখন তারা বারবার ফোন করছিল বাইরে যে আপনি তাড়াতাড়ি আসুন জিনিসপত্র নিয়ে এই সবটি মিলিয়ে আমার আমার নিজের ধারণা যে এটা সম্ভবত নিছক ডাকাতির ব্যাপার নয় এটা একটা টার্গেটের কিলিংয়ের ব্যাপার বলে এবার আমাকে একটা টার্গেট ধরে তারা হত্যা করতে এসেছিল দামি একটা ঘড়ি পড়তো ওর কাপড় চুপুর বেশভূষা অ্যাটিটিউড অ্যাগ্রেসিভনেস এগুলি দেখে আমার সব সময়। মানে একটা ড্যাম কেয়ার ভাব এগুলি দেখে আমার সব সময় মনে হতো যে ওরা একটা জঙ্গি সংশ্লিষ্ট থাকতে পারে সেই জন্য আমি কিন্তু আমার মেয়েকে এবং আমার হাজব্যান্ডকে আমি দুজনকেই বলছি যে দেখো ওকে বিদায় করো আমার ওকে সন্দেহজনক মনে হয় তবে পুলিশ বলছে প্রাথমিক তদন্তে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি এই ব্যাপারে আমাদের উত্তর পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে দুইজনকে এজাহারভুক্ত আসামি এবং সন্দিগ্ধ আরেকজন আছেন জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাইনি তদন্ত দিন আছে এ ঘটনায় বাসার দারোয়ান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ শাহরিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা